যাবতীয় জিনিস তোমার টেস্ট করা হব। ঠিয়ারে ঠিয়ারে এ যন্ত্র কি তিয়ারি করছি বেশ তোমার এ যন্ত্র কি তিয়ারি কর তাকে ঠিয়ারে ঠিয়ারে ধন্যবাদ নাম নৌথিব হলেই হলেই আরে স্যার ডাক্তার স্যার 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 নাহাতে না কোন স্যার নাহাতে কি নার্স ফার্স কে দেখা যাও নাহাতে পুরা ক্লিনিক ফাঙ্কা কোয়ার যাই স্যার ডাক্তার স্যার না আজি মতে সময় মিলিছে মানে মু আজি দেহ দেখাই দিকি জিবি হ্যাঁ খাইলা বেলু হজম হোনি গ্যাস হয়ে যাচ্ছি নাল হয়ে যাচ্ছি খালি আম্বিলা ঢকার মারুচি দুনিয়া ট্রবল মোর বাহারি আজ সময় পাইছি স্যার পেট দেখেবি তাপরে এঠু যাবি স্যার স্যার হো আপনার যেত আসন্তু আসন্তু মু আজ এইটি বসিলি দেহ দেখে সাইলা পরে মু যাইকি খেলে বড় ইঞ্জেকশনটা গলিগলারে স্যার এটা মহিষ ইঞ্জেকশন না গাই গরু ইঞ্জেকশন এবে মহিষ মারদেলা এইটা কই স্যার এইটা কি যন্ত্র এবে হে এই যন্ত্র সাহায্যে ডাক্তার কই দেছি রোগ কোন হয়েছে এ যন্ত্র কি তিয়ারি করছি বেশ স্যার এ যন্ত্র কি তিয়ারি করে তাকে ঠিয়ারে ঠিয়ারে ধন্যবাদ স্যার এই যাকে পুরে ডাক্তার রোগ কই দেছি দেখিয়া মু আগে পুরে কি মোঠে চেক করে কোন হচ্ছে এই তো স্যার দেখুছেন হ্যাঁ অনেশ্বত মশিয়া বাতিয়া ভিয়া হচ্ছে শোনা ছাতি তো এমনি হচ্ছে পেট কন হো তো দেখে হ্যাঁ তা ভিতরে জাণব ধৌলি এক্সপ্রেস ট্রেন চালছে কেলা মানিয়া পড়ে যন্ত্র কু না স্যার তো সব এই রকম বাস হো দেখা স্যার কুয়ার যাও আজ বর্তমানে এটি সার হয়ে যাচ্ছি ফার্স্ট ক্লাস দেখা যাও বাস বড়িয়া হল তো ডাক্তার বাবু ঘর না কোণ দেখাও স্যার মু আজ দেখিকি যাবি স্যার মু দেহ দেখিবি আজ্ঞা আজ্ঞা নমস্কার ই কোণ আজ্ঞা আপন কোণ মতে নমস্কার হলেনি মু পুরা আপনকু নমস্কার হবা কথা কাইকি মু কোণ নরেন্দ্র মোদি কই সে কি কি আপন পর তাকটার আউরি বড় আপন কোণ দাই পর না দিনা কোণ কি আপন পর ডাক্তার জীবন দেবা লোক জীবন নেবা লোক চাইলে জীবন দেব চাইলে জীবন নেব সব তো আপনার হাতে আর সি কি কি আপনার তাঠার আহরি বড় ডাক্তার আজ্ঞা ডাক্তার কি কোণ ডাক্তার স্যার আপন ডাক্তার কি আপন গোটে থটা করছেন মতে মু আজ্ঞা আপনার আসবে বেলা আপনার পাখু আছি রে 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 হে হে ইয়ে শালা মতে ডাক্তার বলে ভাবি নেইছি রে নাম নবু রে পুয়া হ্যাঁ হ্যাঁ আজ্ঞা কোণ হয়েছে কোণ প্রবলেম কুয়া কোণ প্রবলেম তোমার পুয়া পুয় কোণ হয়েছে মুন্ড বিধুছি নাক বিধুছি আখিটু নেজরা বাহুছি কানু পা গড়ুছি পেট টাণুছি ছাতি দরজ হয়েছি অটা বিধুছি আঁঠু বিধুছি না অন্য কিছু ডিফেক্ট অ মু ঠিয়ারে ঠিয়ারে সলভ করেদেবি না স্যার মোর কিছু হয়নি আউ স্যার মো স্ত্রীর স্ত্রী তোম স্ত্রীর স্ত্রী মু গাইনিং স্পেশালিস্ট আজ্ঞা বা গাইনিং স্পেশালিস্ট মু স্ত্রী লোক মানুষ ভালো ঠিয়ারে ঠিয়ারে ট্রিটমেন্ট করে যে স্ত্রী লোক মো পাখু থাকে ট্রিটমেন্ট হয়ে যাই সি তো সি আউ দশ পনেরো জন মাইপি গাঁটে রাখি আনিছি মু স্ত্রী লোক মানুষ ভালো ঠিয়ারে ঠিয়ারে ট্রিটমেন্ট করে সেই তো স্যার মো স্ত্রী কহিলা সে ঠিয়ারে ঠিয়ারে স্যার ভারি ভালো থরে দেখিলা মাত্র আর রোকি হোনি তারপরে 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 মানে নারী বিশেষজ্ঞ আজ্ঞা মু জানি তুমি সেই ভালো ট্রিটমেন্ট করে নারী মানুষ গাইনিং স্পেশালিটি মো না চারিআডে শুনি থাকো হ্যাঁ ঠিয়ারে ঠিয়ারে স্যার সব আড়ে তো ঠিয়ারে স্যার আর মু কোন তো অধিকা বুঝে তোমার স্ত্রী আজ্ঞা ডাক ডাক আজ্ঞা মু সেই বাটরে ছিড়া হলে তোমাকে দেখে মু স্যার অছন্তি কি ডাক 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 ইয়ে ভানুমতী ভানুমতী আরে স্যার কইলেনি এবে তেল লগাই কি ভিতরকু আসো দেখিব তোমার স্ত্রী আস আজ্ঞা আজ্ঞা টিকে ট্রবল রই যাই কি আপন চেষ্টা করলে ভালো হইব ব্যস্ত হওয়ার নাই আচ্ছা আচ্ছা মোঠার যে ট্রিটমেন্ট হয়েছে সে জানছি না আজ্ঞা আজ্ঞা থরে শুনিথিব আজ্ঞা লোকমানে কথা হোনে শুনছি মানে স্ত্রী লোক পুরা লাইন দৌছন্তি কইলে মু বা গাইনিং স্পেশালিস্ট নারী রোগ বিশেষজ্ঞ আজ্ঞা আজ্ঞা মু জানিছি জানিছি কাই তোমার স্ত্রী কাই নাই স্যার সেপটে নই স্যার স্যার এপটে কাই কাই কাই
ସାର୍ ସେପଟେ ନୁହେଁ ସାର୍, କେଉଁପଟେ? ସାର୍ ଏପଟେ ହିଁ। ମୁଁ ଗୋଟେ ଡକ୍ଟର ମୋତେ ପଟ 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 କହୁଛି। ମୁଁ କ'ଣ ତୋ ଥଟା ହେଇଛି? ତୁମେ ଥଟା କହୁଛ? ପଟ ପଟ କ'ଣ କହୁଥିଲେ ତୁମର ଡକ୍ଟର? ନାଇଁ ସାର୍, ଆପଣ ଡକ୍ଟର ମୁଁ ଜାଣୁଛି ଯେ ମୁଁ ଥଟା କରୁନି। ମୁଁ ସତ କଥା କହିଲି, ଆପଣ ସେପଟେ ଭୁଲ ଦେଖିଲେ ତ ମୁଁ ଏପଟେ ବୁଲେଇଦେଲି। ଆପଣ ସେପଟେ ନୁହେଁ ଏପଟେ ନୁହେଁ ଏପଟେ ବୁଲି ଯାଆନ୍ତୁ। ଏଇ ଦେଖନ୍ତୁ ସାର୍, ମୋ ସ୍ତ୍ରୀ ସାର୍। ଭଲ ଭଲ ଭଲ, ତମ ସ୍ତ୍ରୀ ଭଲ, ତମ ସ୍ତ୍ରୀର ସବୁ ଠିଆରେ ଠିଆରେ ଭଲ। ସାର୍ ଟିକେ ଦେଖନ୍ତୁ ସାର୍, ମୁଁ ଆଉ କ'ଣ କରୁଛି କି? ମୁଁ ତ ଦେଖୁଛି ଆଉ। ନାଇଁ ସାର୍, କଥା କ'ଣ କି, ବାହାଘର 7.5 ବର୍ଷ ଉପରେ ହେଇଗଲାଣି ସାର୍। ପିଲା ଛୁଆ ତ ଦୂରର କଥା, କଷିବ କେତେ କହୁଥିଲ ପିଲା ହଉ ନାହିଁ। ନାଇଁ ପିଲା ହଉ ନାହିଁ। ନାଇଁ ସାର୍, ପିଲା ହଉ ନାହିଁ। 7 ମାସରେ 7 ପିଲା ଠିଆରେ ଠିଆରେ କରିଦେବି। 7 ମାସରେ 7 ପିଲା? ହଁ କ'ଣ ସାର୍, ମୋ ସ୍ତ୍ରୀ ଛେଳି ନା କୁତି, 7 ମାସରେ 7 ପିଲା ଜନ୍ମ କରିପକେଇ? ମୋ ମେଡିସିନ ପାସ୍ ହେଇଯା। କ'ଣ ଯେଉଁ ସ୍ତ୍ରୀ ଲୋକ ମୋ ପାଖରୁ ଥରେ ଟ୍ରିଟମେଣ୍ଟ ହେଇଛି ଭୁଲିବନି ଜୀବନ ସାରା। ସତରେ? ହଁ ମୁଁ ଭଲ ଟ୍ରିଟମେଣ୍ଟ କରେ ସାର୍। ମୋର କ'ଣ ଟେଷ୍ଟ କରିବେ? ତମର ବିଭିନ୍ନ ପ୍ରକାର ଟେଷ୍ଟ ହେବ, ବହୁତ ଜିନିଷ ତମର ଟେଷ୍ଟ ହେବାର ଅଛି। ତମର ମୁଣ୍ଡ ବାଳ ଟେଷ୍ଟ ହେବ, କାଳେ ସେ ଛୁଆର ବାଳ ଉଠୁଛି କି ନାହିଁ। ଆଖି ଟେଷ୍ଟ ହେବ, କାଳେ ସେ ଛୁଆକୁ ଦେଖାଯାଉଛି ନାହିଁ। ଦାନ୍ତ ଟେଷ୍ଟ ହେବ, ସେ ଛୁଆର ଦାନ୍ତ ଉଠିବ କି ନାହିଁ। କାନ ଟେଷ୍ଟ ହେବ, କାଳେ ସେ ପିଲାକୁ ଶୁଭୁଛି କି ନାହିଁ। ରକ୍ତ ଟେଷ୍ଟ ହେବ, କାଳେ ସେ ପିଲାକୁ ଏଡ୍ସ ଅଛି। ମାନେ ଯାବତୀୟ ଜିନିଷ ତମର ଟେଷ୍ଟ କରାହବ ଠିଆରେ ଠିଆରେ। ସାର୍ 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 ଅସଲ ଜିନିଷଟା ଛାଡ଼ି ଦେଇଗଲେ କହିଲିନି ତା ଭିତରେ କେଉଁ ଜିନିଷ ପେଟ ପିଲାଟା ତା ଭିତରେ ରହିବ, ଆଗେ ସେଇଟାକୁ ଟେଷ୍ଟ କରିବେ। ମୁଁ ଏମିତି ଅନେକ ଜିନିଷ ଛାଡ଼ି ଦେଇପାରେ। ମୁଁ ତମ ସ୍ତ୍ରୀର କ'ଣ ଟେଷ୍ଟ କରିବି? ମୁଁ କ'ଣ ତମକୁ କହିକି ଟେଷ୍ଟ କରିବି? ନା ନା ନା, ତମ ସ୍ତ୍ରୀର ବହୁତ ଜିନିଷ ଟେଷ୍ଟ ହେବ। ସାର୍ ଆପଣ ଡାକ୍ତର, ଆପଣ ଯାହା ଟେଷ୍ଟ କରିବା କଥା କରନ୍ତୁ, ଅଣ୍ଡାରେ ଅଣ୍ଡାରେ ଟେଷ୍ଟ କରନ୍ତୁ, ମୋର କିଛି ଅବଜେକ୍ସନ୍ ନାହିଁ। ହେଲେ ସାର୍ ମୋର ଯେମିତି ହେଲେ ପିଲାପିଲି ଗୋଟେ ଦରକାର। କ'ଣ ହେଲା ତ? ହେଲା ତ ଏଇ ତ, ଆପଣ ଖାଲି ହେଲା ତ ହେଲା ତ କହିଲେ କ'ଣ ହେଉଛି? କାହିଁ ହେବୁନି ତ, ଆପଣ ଦେଖିନାହାନ୍ତି। ଆଉ ତାହେଲେ ତମେ ଦେଖା ହବ ସାର୍। କ'ଣ ଦେଖେଇବି? ତମକୁ ଯାହା ଭଲ ଲାଗୁଛି ସେଇଆକୁ ଦେଖଉ ନା। ନାଇଁ ନାଇଁ, ଆପଣ କ'ଣ ଭଲ ଲାଗୁଛି କହିଲେ ସିନା ମୁଁ ଦେଖେଇବି। ତାହେଲେ ତମେ ଗୋଟେ କଥା କର, ହାତ ଦେଖା, ମୁଁ ତମ ନାଡ଼ି ଚିପିକି ଦେଖିବି। ହଉ ଦେଖ। ଇଏ ତ ତା ଦେଇ ଘଷି ହେଇଯାଉଛି, ଆଉ ସିଏ ନେଶିକିରି ଧରିବନି କାହିଁ। ସାରି ସାର୍ ବାଜିବ। ହୋ ବାଜୁ ବାଜୁ, ଆକୁ ବାଜିଲେ ଭଲ ଲାଗୁଛି କହିଲା ବାଜୁ। ସାରି ବାଜିବ। କ'ଣ ବାଜିବ? 4 ବାଜିବ ମଲା, ଜମାରୁ ବାଜିନେ, 4 ଆସିଲା କୋଉଠୁ? ଓ ସାର୍, ଏ ଘଣ୍ଟାରେ 4 ବାଜିବ। କ'ଣ ହେଲା କିରେ? 6 ବେଳେ ବା ଲାଷ୍ଟ ବସ, ଆମେ ଗାଁକୁ ଯିବା ନା ଏଇଠି ରହିବା ନା? କ'ଣ କ'ଣ ଆପଣ କ'ଣ ଆପଣ ଲାଗୁଛନ୍ତି କି? ମୁଁ ଡକ୍ଟର, ତୁ ମୋତେ କ'ଣ ଭାବିଲୁ କି? ନାଇଁ ମୁଁ ଆପଣ ରାଗନ୍ତୁନି, ଆପଣ ରାଗୁଛନ୍ତି କି? କୋଉ କାମ କଥା ହେଲନି, 7 ମାସରେ ଗୋଟେ ଛୁଆ ବି ଦେଲନି, ସାରୁ କାହିଁକି ବିରକ୍ତ କରୁଛ? ସାର୍ ଆପଣ ଡାକ୍ତର, ଆପଣ ଯାହା ଟେଷ୍ଟ କରିବା କଥା କରନ୍ତୁ, ହେଲେ ମୁଁ ଆଜି ଗାଁକୁ ଯିବିନି। ମୁଁ ଆଜି ଟେଷ୍ଟ କରିକି ହିଁ ଯିବି। ଟେଷ୍ଟ କରିକି ଯିବ, ତେଲ ଲଗେଇକି ଗାଁକୁ ଯିବନି? ଏଠି ରହିବ କୋଉଠି? କୋଉଠି ରହିବି? ସାରଙ୍କ କ୍ଲିନିକ୍ ରହିବି, ନହେଲେ ସାର ବାରଣ୍ଡାରେ ଶୋଇବି, ନହେଲେ ସାରଙ୍କ ଘରେ ରହିଯିବି। ନୋ ପ୍ରୋବ୍ଲେମ୍, ନୋ ପ୍ରୋବ୍ଲେମ୍, ନୋ ପ୍ରୋବ୍ଲେମ୍। ମୋର ଘର ଅଛି, ଡବଲ ବେଡ୍ ଅଛି, ଡବଲ ତକିଆ ଅଛି, ଡବଲ ବେଡ୍ସିଟ୍ ଅଛି, ରୋଷେଇ ସରଞ୍ଜାମ ଅଛି, ଗ୍ୟାସ୍ ଅଛି, ପୁରୁଷ ମୂତ୍ରାଳୟ, ନାରୀ ମୂତ୍ରାଳୟ, ଠିଆରେ ଠିଆରେ ବସିବ, ଠିଆରେ ଠିଆରେ ମୁତିବ, ନହେଲେ ବସିକି ମୁତିବ, ସବୁ ଜିନିଷ ଆଭେଲେବୁଲ ହିଅର୍। ହେଇଠି ଦେଖିଲ ଟି, ସାରଙ୍କ ଘରେ ସବୁ ଡବଲ ଅଛି। ମୁଁ ପୁରା ଦେଖୁ ଦେଖୁ ଜାଣିସାରିଥିଲି ସାରଙ୍କୁ। କ'ଣ ଜାଣିଛି, ସାରଙ୍କ ଭିତରେ ସବୁ ଡବଲ ରଖିଛନ୍ତି ବୋଲି, ଡବଲ କଟିଆ, ଡବଲ ତକିଆ, ଡବଲ ବେଡ୍, ଡବଲ ମୂତ୍ରାଳୟ, ସବୁ ତ ଡବଲ। ସାର୍ ତ ଡବଲ ଲୁକ୍ତେ, ଆମେ କୁଆଡ଼େ ଯିବା କାହିଁକି? କାହିଁ ବାହାରେ ପଇସା ଦେଇକି ରହିବା? ସାର୍ଙ୍କ ଘରେ ରହିଯିବା ବା ସେ ରୋଗ ଦେଖିକି। ପୁରୁଷ ପ୍ରବେଶ ନିଷେଧ, ଓଡ଼ିଆରେ ପୁରା ପରିଷ୍କାର ଗେଟ୍ ଲେଖା ହେଇଛି, ପଡ଼ିକି ଆସିଥବ, ଓନ୍ଲି ଲେଡ଼ିଜ୍, ପୁରୁଷ ଏଠି ପଶିପାରିବେ ନାହିଁ। ହଁ 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 ହଁ, ଲେଖା ହେଇଛି ଲେଖି। ସାର୍ ଆପଣ କ'ଣ ପୁରୁଷ ନୁହଁ? କ୍ଲିନିକ୍ ମୋର, ମୁଁ ପୁରୁଷ ନୁହେଁ, ଯାହା ତୁ ଏତେ କଥା ମୁଣ୍ଡ ପୁରୁଛୁ କାହିଁ? ଆପଣ ସେମିତି ରାଗୁଛନ୍ତି? ରାଗିଲା ବେଳେ କଥା ତାକୁ ରାଗିବିନି? ନାଇଁ କ'ଣ ରାଗିଲା ବେଳେ, ମୁଁ ସେଇଆ କହିଲି, ଆପଣଙ୍କର ତମ ସ୍ତ୍ରୀ ଏଠି ରହିବ, ଟ୍ରିଟମେଣ୍ଟ ହବ, ଡେଲିଭରି କରିବ, ପିଲାକୁ କାଖେକି ଠିଆରେ ଠିଆରେ ଯିବ। ତାହେଲେ ମୋ ସ୍ତ୍ରୀ ଏଇଠି ରହିବ, ମୁଁ ସିଆଡ଼େ କୁଆଡ଼େ ଯାଇ ବାହାରେ ରହିବି ନା? ଭଲ, ଆଉ ମୁଁ ଭକୁଆ ଆଉ ଶଳା, ମୋ ସ୍ତ୍ରୀ ରହି ଏଠି ଆଙ୍କର ତେଲ ଲଗେଇବ,
ମୁଁ ଯାଇ ବାହାରେ ବାରଓଳି ଶୁଣି ପିଟା ହେଇପାରିବୁ ହେଇପାରିବୁ ନାଇଁ ଆମର ଛୁଆ ପିଲା ଦରକାର ନାହିଁ ଯେତିକି ହେଲା ସେତିକି ଏଠି ରହିବା ଦରକାର ନାହିଁ ତାହେଲେ ଯିବା ପଡ଼ିବ ମୁଁ ସାର ପାଖରୁ ଛୁଆ ନେଇକି ଯିବି କଣ ତେଲ ଲଗେଇକି ଛୁଆ ନବ ଠିଆରେ ଠିଆରେ ନବ ହଲେଇ ହଲେଇ ନେବି ଆଉ ହଲା ନା ଆଉ ହଲା ନା ସେତିକି ହଲେଇବା ବନ୍ଦ କର ମୋର ଛୁଆ ଦରକାର ଚାଲ ଦିନରାତି ମତେ ମାଡ ମାରୁଛ ସେ କେସ୍ ସାତ ବର୍ଷରେ ଗୋଟେ ଛୁଆ ଦେଲାନି ସେ କେସ୍ ସାତ ବର୍ଷରେ ଥରେ ବି ମୋ ବାପ ଘରକୁ ମତେ ଛାଡୁନ ସେ କେସ୍ ଆଉ ନାରୀ ନିର୍ଯାତନା କେସ୍ ଏମିତି ତେରଟା କତିରେ କେସ୍ ଥାନାରେ ତମ ନାଁ ଠୁଙ୍କି ଦେବି ଯେ ହେଇଟି ଅନେଇଲ ନାମ ନଉଥିବ ହଲେଇ ହଲେଇ ପୁରା ଠିଆରେ ଠିଆରେ ଚାଲ ଶୁଣ ଦଶ ବର୍ଷ ତତେ ସଜା ହବ ଚାଲ ସାଥାନାକୁ ଚାଲ ଦଶ ବର୍ଷ ଶୁଣା ସଜା ହବ ବେଲ୍ ମିଳିବ ଡାକ୍ତର ତମେ କଣ ଥାନାକୁ ନେବାକୁ ଗଲାଣି ମତେ ମୁଁ ବି ଥାନାକୁ ନେବେ ତମେ କିଏ ବି ମୁଁ ବେ କଣ ବେ ଗୋଟିଏ ମୋବାଇଲ ଡବଲ ସିମ୍ ପରୀକ୍ଷା କରିବାକୁ ଚାହୁଁଛୁ ପରୀକ୍ଷା କରିବୁ କଣ ପରୀକ୍ଷା କରି ଦେଖାନି ପୋଲିସ ପରୀକ୍ଷା କରି ଦେଖେଇ ଦଉଛୁ ଦେଖେ ମୁଁ ହଉଛି ଡାକ୍ତର ମୁଁ ହଉଛି ପୋଲିସ ଦିନରେ ପୋଲିସ ରାତିରେ ଡାକ୍ତର ହେଇ ଦେଖିଲୁ ସାର୍ ଡବଲ ତେଲ ଲଗେଇଛି ଡବଲ ଭିତରେ ଚାକିରି ଦିନରେ ଥାନାକୁ ଥାନାକୁ ଶୁଣ ବିଶ୍ୱାସ କରନ୍ତୁ ଆଉ ଥାନାକୁ ଯିବା ଦରକାର ନାହିଁ ନାଇଁ ନାଇଁ ଆପଣଙ୍କ ସର୍ତ୍ତରେ ମୁଁ ସବୁ ରାଜି ଆଉ ଥାନାକୁ ଯିବା ଦରକାର ନାହିଁ ଥାନାକୁ ଗଲେ ମୋ କାମ ବଢ଼ିଯିବ ଆଜ୍ଞା ଥାନା ଫାନା କତିରୁ ମୁଁ ବହୁତ ଦୂରରେ ମୁଁ କହିବା କଥା ମୋ ସ୍ତ୍ରୀ ଆପଣଙ୍କ କତିରେ ରହିବ ତେଲ ଲଗେଇବ ଛୁଆ ଜନ୍ମ କଲା ପରେ ମୋତେ ଖବର ଦେବ ମୁଁ ଆସିକି ନେଇଯିବି ଛୁଆ ହେଲା ପରେ ମୁଁ ମିସ୍ କଲ୍ ମାରିବି ଆସିବ ଖାଲି ଛୁଆକୁ ଦେବ ନା ତା ମାଆକୁ ଦେବ ନା ତା ମା ନା ଡବଲ ଗାଈ ବାଛୁରୀ ପଘା ଖୁଣ୍ଟ ଗୋବର ସବୁ ନେଇକି ଯିବୁ ହଉ ହଉ ଏଠି ରହି ତେଲ ଲଗଉଥା ଛୁଆ ହେଲେ ମୋତେ ଖବର ଦେବ ମୁଁ ଆସିବି ଗୋଟେ କଥା କର ଏକୋଇଶିଆ ଜିନିଷ ସବୁ ରେଡ଼ି କର କ'ଣ ଏକୋଇଶିଆ ନେଇକି ଆସିବି ଏକାଥର ଏକାଥରେ ସବୁ ଦୋଳି ଫୋଳି ଛୁଆଙ୍କର ଖେଳନା ସାରଜ ସବୁ ରେଡ଼ି କର ଯା ହଁ ହଁ ମୁଁ ଯାଉଛି ନହେଲେ ବର୍ଷିକିଆ ଠିଆ ପାଲା ବାଲା ନେଇ ଆସିବି ଆଉ ବାସ ମୁଁ ଆସୁଛି ଯାଅ ଭଲ ତେଲ ଲଗେଇଲ ଆମେ ଟିକେ ବର୍ତ୍ତମାନ ଏଠି ଠିଆ ପାଲା କରିବା ଚାଲ କରିବା ଠିଆ ପାଲା ଚାଲ କରିବା ଠିଆ ପାଲା ଚାଲ କରିବା ଠିଆ ପାଲା ଚାଲ କରିବା ଠିଆ ପାଲା।